ক্লাবগুলোকে দশ হাজার টাকা বাড়ানোর পর এবার মুখ্যমন্ত্রীর এক সিদ্ধান্ত কিন্তু তোলপাড় ফেলে দিয়েছে রাজ্য বিধানসভায় এক ধাক্কায় মন্ত্রী বিধায়কদের বেতন বাড়ল চল্লিশ হাজার টাকা কেন এই বিপুল পরিমাণ অর্থ বাড়ানো হল মন্ত্রী এবং বিধায়কদের জন্য বেতন বাড়ালো রাজ্যের মন্ত্রী প্রতিমন্ত্রী এবং বিধায়কদের বেতন বৃদ্ধির এই বিষয়টি বৃহস্পতিবার বিধানসভায় ঘোষণা করা হয় প্রত্যেক বিধায়কের বেতন প্রায় চল্লিশ হাজার টাকা বৃদ্ধি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অবশ্য এক টাকাও বেতন নেন না নিজের লেখা বইয়ের রয়্যালিটি থেকেই তার যাবতীয় খরচ চালান মমতা তবে রাজ্যের সমস্ত বিধায়কের কথা মাথায় রেখেই বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান কারণ বাংলার বিধায়কদের বেতন অন্যান্য রাজ্যের তুলনায় অনেক কম এর আগে অন্যান্য ভাতা বাড়লেও এবার বিধায়ক প্রতিমন্ত্রী এবং মন্ত্রীদের মূল বেতন বাড়ানো হলো একজন বিধায়ক এর আগে মূল বেতন হিসাবে প্রতি মাসে দশ হাজার টাকা পেতেন সেটি এক লাফে বাড়িয়ে পঞ্চাশ হাজার টাকা করা হলো। প্রতিমন্ত্রীদের বেতন দশ হাজার থেকে দশ হাজার নশো থেকে বাড়িয়ে পঞ্চাশ হাজারে আরও মন্ত্রীদের বেতন এগারো হাজার থেকে বেড়ে হলো একান্ন হাজার এতদিন মূল বেতনের সঙ্গে অন্যান্য ভাতা মিলিয়ে প্রায় একজন বিধায়ক প্রতি মাসে বিরাশি হাজার সাতশো আশি টাকা পেত সেটি এবার বেড়ে দাঁড়াচ্ছে এক লক্ষ বাইশ হাজার সাতশো আশি টাকা মূল বেতন বছরে ছ লক্ষ টাকা হওয়ায় এবার প্রত্যেক বিধায়ককে আয় কর রিটার্ন জমা করাও বাধ্যতামূলক হয়ে গেল বেতন বৃদ্ধি নিয়ে রাজ্যের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রা ভট্টাচার্য বলেন সমস্ত বিধায়কের কথা ভেবেই মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছেন তবে বিজেপি বিধায়ক মনোজ বলেন যে রাজ্যের এই সিদ্ধান্তে আমরা খুশি নই বিধায়ক প্রতিমন্ত্রী মন্ত্রীদের বেতন বাড়ানো হচ্ছে গুরুত্বপূর্ণ ছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ বৃদ্ধি করা বিজেপি এবং থেকে এই ভাতা বাড়ানো নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং তারা এই ভাতা বাড়ানো থেকে এক টাকাও নিতে কিন্তু রাজি নন